वेलकम बैक प्रिय शिक्षार्थी। आज के खूब गुरुत्वपूर्ण एक प्रश्न नहीं आसि। प्रश्नटी हलो बैंक ना कि बीसीएस। इट इज अ बर्निंग क्वेश्चन फॉर ऑल ऑफ द स्टूडेंट्स हू सर्च देयर डिजायर्ड जॉब। अर्थात शिक्षार्थीरा जखन तादेर कैरियर सम्पर्के एक सचेतन है तखन तादेर माथार भितरे एक जिनिस घुरपाक खेते थाके, से बैंकेर दिके जाबे नाकि बीसीएस एर दिके जाबे। अर्थात बैंक एवं बीसीएस एई दुईटी सेक्टरेर दिकेई सबार मनोयोग एकटु बेशी थाके, तो एई जन्य तारा तखन इनडिसिशने थाके, अर्थात एकटा डिलेमाते पड़े, उभय संकट जे आमी बैंकेर दिके बेशी फोकास देब नाकि आमी बीसीएस एर दिके देब। तो एटार क्षेत्रे सर्वप्रथम जे काजटी करते हबे, प्रथम हलो लक्ष्य ठीक करते हबे, टार्गेट एम, जे आसले तुमी कि होते चाओ, तुम्हार भितरेर आकांक्षाटा कि, सेटा आगे प्रथम काज हबे। तारपरे इज ए गोल बा एम, एटाके आमरा जदि दुईटा भागे भाग करी, नम्बर वन एकटा हलो शर्ट टर्म गोल, एकटा हलो लंग टर्म गोल। अर्थात शर्ट टर्म गोलेर भितरे एरकम जे आमार इमार्जेंसि चाकरी दरकार बा आमार खूब द्रुत चाकरी दरकार, আমার সেটা সরকারি বেসরকারি তাছাড়া বিভিন্ন ধরনের কোম্পানি যে কোনো চাকরি হলেই আমার হবে। আর যেটা আমরা লং টার্ম গোলের ভিতরে রাখছি, লং টার্ম গোল বলতে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য সেটা এমন যে একজনের চাওয়াটা, তার যে স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষাটা, যেটা পূরণ হলে তার ভিতরে একটা অন্যরকম তৃপ্তি কাজ করে, একটা অন্যরকম আনন্দ ফিল করে যে না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তো সেটা হতে পারে বিসিএস এর চাকরি, সেটা হতে পারে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, সেটা হতে পারে নিজ উদ্যোগে একটা বড় পরিমাণে একটা ব্যবসা দাঁড় করানো। তো এখন এই লক্ষ্যের ভিতরে শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল, তাহলে শর্ট টার্ম গোলের ভিতরে কোন কোন চাকরিগুলো পড়ে? অর্থাৎ অনেকেই যদি চিন্তা করে যে না আমার ফ্যামিলিতে খুব ক্রাইসিস আছে, আমার এখন টাকা পয়সা খুবই দরকার, অর্থাৎ যেসব ফ্যামিলিতে তার যে সাপোর্ট দেয়া, যে একটা লং টার্মে যে তার যে স্বপ্ন সেটা পূরণ হতে হলে যে স্ট্রাগল করতে হবে, সেই সাপোর্টটা, সেটা ফিনান্সিয়াল মেন্টালি এইগুলো যদি দেওয়ার ক্যাপাসিটি না থাকে, ইভেন তাকেই যদি ফ্যামিলির হাল ধরতে হয়, তখন তার প্রধান কাজ হলো যে আমার যে কোনো একটা জব হলেই চলবে। অর্থাৎ এটা হলো শর্ট টার্ম গোল। তা শর্ট টার্ম গোল এই যে স্বল্পমেয়াদী যে লক্ষ্য তার মধ্যে পড়বে সাধারণত যে কোনো বেসরকারি ব্যাংকের চাকরি, সরকারি ব্যাংক হতে পারে, তাছাড়া নিজ উদ্যোগে ছোটো একটা ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারবে, অনেকে ফ্রিল্যান্সারের দিকে মুখ করতে পারবে যে না আমি নিজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে এটা আমার ফ্যামিলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব। তো এই প্রজেক্টগুলো হলো খুবই স্বল্পমেয়াদী, শর্ট টার্মে তার কাঙ্ক্ষিত লক্ষ্যটা পৌঁছানো যায়, অর্থাৎ সে তখন এই প্রজেক্টগুলোতে নিজেকে ইনভলভ করে, যেমন বেসরকারি ব্যাংকে সার্কুলার হয়, এটা এক একটা ব্যাংকই বছরে দুইবারও সার্কুলার দেয়। তো এইভাবে আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে, তো সেই ব্যাংকগুলো প্রতিনিয়ত সার্কুলার আসে, তো এই সার্কুলারগুলো আবেদন করলে চাকরিটা পাওয়ার সম্ভাবনাটা থাকে খুব দ্রুত। আবার কোনো কোম্পানি, অর্থাৎ সে যখন তার অনার্সটা কমপ্লিট করবে তখন বিভিন্ন কোম্পানিতে সে সহজে আবেদন করতে পারবে এবং সেই চাকরিগুলোও সে খুব দ্রুত পেয়ে যেতে পারবে। আবার সে নিজে একটা উদ্যোক্তা গ্রহণ করে সে দেখা যাচ্ছে কোনো একটা বিজনেসে নিজেই নিয়োজিত রাখলো, তো এর ফলে সে ব্যবসাটা দাঁড় করেও সে কী করতে পারবে, তার একটা আর্নিংস করতে পারবে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তো এইগুলো হলো আসলে শর্ট টার্ম গোলের ভিতরে পড়তেছে। এখন লং টার্ম গোলগুলো কোনগুলো? লং টার্ম গোল হলো সেটাই যেই গোলটা আসলে সে মনের দিক থেকে চায়, কামনা করে, বাসনা করে যে না আমি এই জিনিসটা হব। কারণ আমরা যদি এখানে ধরে নিই যে বিসিএস জব, বিসিএস জব একজন ছাত্রের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য, তাহলে এই বিসিএস এর চাকরির সার্কুলার কিন্তু সবসময় প্রতি বছরে হবে এমন কিন্তু কথা নাই, অর্থাৎ বছরে একবার হতে পারে, আবার অনেক সময় দুই বছর পরেও দিতে পারে সার্কুলার। এবং এই যে সার্কুলার দেওয়ার পর থেকে নিয়োগ প্রক্রিয়াটা দুই বছর, আড়াই বছর, তিন বছর, সাড়ে তিন বছর পর্যন্ত এভাবে চলমান থাকে, অর্থাৎ
তার পরবর্তী বিসিএসে সে যদি না টেকে পিলিতেই যদি বাদ পড়ে যায় তাহলে তো আরো ওইটা কি হয়ে গেল দীর্ঘমেয়াদী। এই জন্য আমরা বলতেছি বিসিএস এর জবটা এটা হলো লং টার্ম গোলের ভিতরে রাখতেছি, অর্থাৎ কারোর ভিতরে যদি ধৈর্য থাকে, তার ফ্যামিলিতে ভালো সাপোর্ট দেওয়া থাকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস সেরকম না থাকে, তাহলে সে কী করতে পারবে, সে বিসিএসকে টার্গেট নিতে পারবে। তারপর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এডি, যেটা খুবই লুক্রেটিভ একটা জব, অর্থাৎ এই জবটাও মানুষের ভিতরে খুব আকাঙ্ক্ষার একটা বস্তু। আবার অনেকে বলবে না আমি চাকরি এগুলো পছন্দ করি না, আমি নিজ উদ্যোগে একটা বিশাল একটা বড় ব্যবসা দাঁড় করব, এটাও একটা দীর্ঘমেয়াদী তার পরিকল্পনা হতে পারে, তার লক্ষ্য হতে পারে। তো এই লক্ষ্যের দীর্ঘমেয়াদী লক্ষ্যের যদি হয় তাহলে তাকে প্যাশন হইতে হবে, তাকে ধৈর্য ধরতে হবে এবং তার ভিতরে একটা আর্টস জাগিয়ে তুলতে হবে যে না আমি ওইটা আসলে হতে চাই। তো এই বিষয়টায় যখনই সে দীর্ঘমেয়াদী নিয়ে লক্ষ্যের দিকে এগোবে তখন তাকে প্রতি পদে পদে তাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং ফ্যামিলির ভালো সাপোর্ট থাকতে হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে, না হলে তারা ওই লক্ষ্যে পৌঁছাতে খুবই কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন কথা হলো যারা শর্ট টার্ম গোলের ভিতরে ঢুকে যাবে তারা কি লং টার্ম গোল বা বিসিএস বা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এই ধরনের জবে কি আসতে পারবে, না সেটাও পারবে। অর্থাৎ কেউ যদি ব্যাংকে থাকে বা অন্য বেসরকারি ব্যাংকে বা অন্য কোনো কোম্পানিতে, তারাও এই দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু যখন একটা জবে ঢুকে যাওয়া হয় তখন কিন্তু তাদের জন্য কি হয়ে যায় যে কাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী লং টার্ম গোলে পৌঁছানোটা আরও বেশি কঠিন হয়ে যায়, কারণ শর্ট টার্ম গোলে তার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বটা মেনটেন করতে হয়, পাশাপাশি তাকে আরও কঠোর পরিশ্রম করতে হয়। এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই সে লং টার্মে যেতে পারবে। তো শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল এই দুইটা গোল বা লক্ষ্যের মধ্যে যদি পার্থক্যটা একটু ক্লিয়ারভাবে বুঝতে চাই তাহলে একটি গল্পের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। একবার এক বান্দা তার সৃষ্টিকর্তার প্রচুর পরিমাণ ইবাদত বন্দিগি করছে এবং এত পরিমাণ ইবাদত বন্দিগি করছে যে সৃষ্টিকর্তা তার সে বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে এবং তার বান্দাকে বলেছে যে এই ইহলৌকিক জীবনে তার একটিমাত্র ইচ্ছা পূরণ করবে সৃষ্টিকর্তা। এখন সেই বান্দাকে বলা হয়েছে কি তোমার সে একটি ইচ্ছা, তো এইটা চাওয়ার জন্য সে একদিন সময় পাবে। তো বান্দা যখন বাসায় চলে গেল তখন চিন্তা করছে সৃষ্টিকর্তা আমার তো একটিমাত্র ইচ্ছা পূরণ করবে, তাহলে আমি কী চাবো কী চাবো, এইভাবে নিয়ে সে চিন্তা করছে। এখন চিন্তা করছে আমি যদি ধন সম্পত্তি চাই, প্রচুর পরিমাণ টাকা পয়সা এবং ধন সম্পত্তি আমার হলো, কিন্তু আমি যদি সুস্থ না থাকি তাহলে ওই ধন সম্পত্তি ভোগ করব কীভাবে, আবার আমার ধন সম্পত্তি প্রচুর পরিমাণে হলো আমি যদি জীবিত না থাকি, অর্থাৎ আমার আয়ু যদি বেশি না হয় তাহলে ওইটা ভোগ করব কীভাবে, এইভাবে চিন্তা করতে করতে সে একটা ইচ্ছা ঠিক করেছে। এবং সৃষ্টিকর্তা যখন বলছে কি তোমার ইচ্ছা, তখন সে বান্দা টেকনিক্যালি বলল যে আমি আমার নাতি ছেলের সাথে সোনার বল দিয়ে ফুটবল খেলে যেতে চাই। বিষয়টা খেয়াল করো যে সে বলছে আমি আমার নাতি ছেলের সাথে সোনার ফুটবল দিয়ে খেলা করে যেতে চাই। তাহলে এই যে সৃষ্টিকর্তার একটা ইচ্ছাতে এখানে কী কী চলে আসলো, কারণ সে যেহেতু তার নাতি ছেলের সাথে ফুটবল খেলতে চায়, তার মানে সোনার ফুটবল, কিন্তু এখানে বিষয়টা হলো সোনার ফুটবল খেলবে, তাহলে এখানে যেটা হলো সে আয়ু পাচ্ছে অনেক, অর্থাৎ অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারছে একটা কথা। এবার সে যেহেতু অনেক দিন জীবিত থাকতে পারছে এবং ফুটবল খেলা করবে, তার মানে তার শরীর স্বাস্থ্যটা ভালো থাকতে হবে, যদি শরীর সুস্থ না থাকে তাহলে তো সে ফুটবল খেলতে পারবে না। এখন আসলো যে ধন সম্পত্তির বিষয়, সে যেহেতু বলছে সোনার ফুটবল দিয়ে খেলা করতে চায় তার মানে সে ধন সম্পত্তিও প্রচুর পরিমাণে পেল। তো বিষয়টা হলো সে একটা ইচ্ছার মাধ্যমে সে ধন সম্পত্তি, তার আয়ু, সুস্বাস্থ্য এবং যে দীর্ঘ আয়ু সেটা কিন্তু একটা মাত্র ইচ্ছার মাধ্যমে সে চেয়ে নিল। তো ঠিক শর্ট টার্ম এবং লং টার্ম গোলটা হলো এরকমই যে লং টার্ম গোলটা যেটা তার আরও 30 বছর সার্ভিস করবে, চাকরি জীবনে যদি 30 বছর আরও সেই সার্ভিস বা সেই পেশাটাকে তাকে কন্টিনিউ করতে হয় তার আগে তাকে কী পরিমাণ পরিশ্রম করা দরকার, এই বিষয়টা কিন্তু তোমাদের উপরেই থাকলো। অর্থাৎ এখন চয়েস হলো তোমাদের উপরে,
তোমরা কোনটা পেতে চাও, একেবারে শর্ট টার্ম যে টার্গেটটা আছে সেটা, নাকি লং টার্ম যেটা এস্টাবলিশ, যেটা তোমার বাকি জীবনটা ক্যারিয়ারে তোমার সুখ স্বাচ্ছন্দ্যে ভরে রাখবে। এখন চয়েস ইয়োর্স। তো পরবর্তীতে আমরা ব্যাংক বা বিসিএস কিভাবে কোন টপিকস কিভাবে পড়তে হয় সেই বিষয়ের উপর বলবো। তো আশা করছি এই গল্পটার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো শিক্ষার্থীরা এখন তোমাদের এই চয়েস, আসলে তোমরা কিভাবে তোমাদের লক্ষ্যটা ঠিক করবা, অর্থাৎ বাকি জীবনটা তোমরা কিভাবে পরিচালনা করবা, এই চয়েসটি কিন্তু তোমাদের উপরে। তো পরবর্তীতে আরও দিক নির্দেশনার জন্য যদি জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।